সারাদিন পত্রিকা পড়ে পড়ে দোকানে সময় কাটায়, আমার বুঝে ধরে না। সারাদিন টেলিভিশন দেখে দেখে আয়াত কাটায়, আমার বুঝে ধরে না। ধরে আপনাদের বুঝে? আরে ফেরেশতাও কে আল্লাহ আমার তো বুঝে ধরে না। ফেরেশতাও কি বলে? আল্লাহ আমার তো বুঝে ধরে না, এটা এমন করে কেন, এটা কিভাবে সম্ভব? তার এক সেকেন্ডের দাম 1 কোটি বছরের জান্নাত, তার একবার সুবহানাল্লাহর দাম উহুদের চেয়েও ভারী, তার একবার আলহামদুলিল্লাহর দাম উহুদের চেয়েও ভারী, তার একবার কালিমা তৈয়বা 10 দুনিয়ার চেয়েও ভারী, তার একটা সেজদা দুনিয়ার দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও ভারী, তার দু রাকাত নামাজ 1000 বছর 1 কোটি বছরের দুনিয়ার দুনিয়ার বাদশাহির থেকেও দামি। আল্লাহ আমাদের বুঝে ধরে না, সে এটা কেমনে করে, সে ওদিকে তাকিয়ে আছে কেন? জান্নাতের হুরগুলো কি বলে? তুই এদিকে তাকিয়ে আছিস কেন? ফুলগুলো কি বলে? তুমি ওদিকে তাকিয়ে আছো কেন? জান্নাতের পাখিগুলো কি বলে? আরে তুমি ওদিকে কি দেখছ? জান্নাতের ফেরেশতাগুলো কি বলে? বলেন না, বলেন না। আচ্ছা, এখানে আজান হয়, এখানে মসজিদ, ওই মসজিদের সামনে নামাজ পড়ে না, ওই মসজিদের সামনে দোকানদার নামাজ পড়ে না, বলুন তো দেখি এই মুহূর্তে কায়নাত তার পক্ষে কি কি বলে? আসমান তার জন্য কি বলে? জমিন তার জন্য কি বলে? বাতাসে তার জন্য কি বলে? বাতাস বলে ঢুকতাম না তার হারামির হারামির নাসিকায় ঢুকতাম না, জমিন বলে তাকে থাকতে দিতাম না, আসমান বলে তাকে আর বৃষ্টি দিতাম না। লেকিন রব বলে এটা আমার বান্দা, আরো কিছুদিন সুযোগ দাও। আচ্ছা, যদি এই দৃশ্যগুলো আমরা দেখতাম, আচ্ছা এই মুহূর্তে যদি আপনারা দেখতেন, এই মুহূর্তে জান্নাতে আমার জন্য কি কি তৈরি হচ্ছে, এই মুহূর্তে আপনাদের দিলের হাল কি, এই মুহূর্তে ফেরেশতা আমার জন্য কি কি করছে? হয়তো পারে 1 কোটি ফেরেশতা আমার জন্য ঘর বানাচ্ছে, আরেক কোটি ফেরেশতা আমার জন্য ফুল বানাচ্ছে, আরেক কোটি ফেরেশতা আমার জন্য ফল বানাচ্ছে, আরেক কোটি ফেরেশতা আমার জন্য কাপড় বানাচ্ছে। আচ্ছা, এগুলো যদি দেখতাম তো কেমন হইতো? কালকে একটা ফ্যাক্টরিতে আমার বয়ান ছিল, আসরের পর চাঁদপুর একটা জালের ফ্যাক্টরি, জাল জাল আছে না, জাল বানায় যে নেট, নেটের ফ্যাক্টরিতে আমার বয়ান ছিল, শুধু ফ্যাক্টরি কর্মচারীদের কথা শুনছি। ফারুক আইয়াম টিভি, হক্কানি ওলামাদের আগামীর পথ চলা।